খ্রিং খ্রিং বাইথৌ পূজার উপলক্ষে সমবেত হওয়া আপনার প্রত্যেকগী ব্যক্তির শ্রী চরণত মানে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আর খ্রিং খ্রিং বাইথৌ দেবতার শ্রী চরণত কোটি কোটি প্রণিপাত রাখিছ, যাতে তেখেতে আমাক সকলকে আশীর্বাদ দিয়ে আর এই ভূমিত বসবাস করা অসমের জনগণে যাতে শান্তিপূর্ণভাবে জীবন নির্বাহ করার বাবে শক্তি বুটলিবলে সক্ষম হয়। আজি এই সভা ইতিমধ্যে বিভিন্নগী বক্তায় তেখেতসকলের বক্তব্যত উল্লেখযোগ্য কথা কিছু ইয়াত উপস্থাপন করেছে। মানে কেবল আজি আপনার কেটামান কথা বিনম্রভাবে অনুরোধ জানাব বিচার। আজি একবিংশ শতিকা আমি সকলে জানো যে আমি আমার নিজের জাতীয় পরিচয় দাঙি ধরবলগা হলে আমি কষ্ট করব, কঠোর পরিশ্রম আর সাধনার অবিহনে কোনো ব্যক্তি, কোনো পরিয়াল, কোনো সমাজ, কোনো রাজ্য, কোনো রাষ্ট্রই নিজের প্রতিষ্ঠা করব নয়। গতি সেইভাবে মানে আজি মহাস্থানত সমবেত হওয়া অসমের বিভিন্ন প্রান্তর অহা আমার সোনোৱাল কছাৰী সম্প্রদায়ের পরম শ্রদ্ধার রাইজলে বিশেষভাবে আহ্বান জানাব বিচার, যাতে আমার যিখিনি শক্তি আছে, আমার সমাজের যিখিনি চিন্তা আছে, আমার সমাজের যিখিনি সাংস্কৃতিক পরম্পরা আছে, সামাজিক পরম্পরা আছে, মাঙ্গলিক পরম্পরা আছে, এই গোটেই কথাবিল উজ্জীবিত করবলগা হলে আমি সকলে মিলি কঠোর পরিশ্রম করব। আর এই সংকল্প আজি দিনটিকে আপনাদের সকলে গ্রহণ করা উচিত, কারণ আমি সরকার তরফের বিজেপি নেতৃত্বাধীন মিত্রজোঁট সরকারখানে বরাক গণতন্ত্র পাহাড় ভৈয়ামর যান সংখ্যক আমার সরব জাতি জনগোষ্ঠী আছে, প্রতিটি জাতি জনগোষ্ঠীক সমমর্যাদা প্রদান করে সকলের সমন্বয়ের আমি প্রয়াস করছি, আমি চেষ্টা চলাইছি আন্তরিকতার নিষ্ঠার সমাজখনের প্রতি শ্রদ্ধা ভক্তি রাখি।
কিন্তু সমাজখনে এই কথাটো উপলব্ধি কৰিব লাগিব যে যুক্তি প্ৰতিযোগিতা আৰু এই প্ৰতিযোগিতাৰ পৃথিৱীত আমি অৱতীৰ্ণ হ'বই লাগিব আৰু অৱতীৰ্ণ হৈ আমাৰ ব্যক্তিত্ব থকা দক্ষতা যোগ্যতা দৃঢ়তা নিৰ্ভীকতা সততা আৰু নিষ্ঠা আমি বিভিন্ন কৰ্মপথাৰ প্ৰতিফলন ঘটাব লগা হ'লে আমি নিশ্চিতভাৱে তেনেধৰণে আমি নিজক গঢ় দিব লাগিব আৰু সকলো সম্ভৱ হ'ব যেতিয়া আমি কঠোৰ পৰিশ্ৰমৰ যোগেদি এইবিলাক কথাত আমি নিজক প্ৰস্তুত কৰাৰ বাবে সিদ্ধান্ত গ্ৰহণ কৰিব পাৰিম আজি এইখন সভাত উপস্থিত থকা জ্যেষ্ঠ নাগৰিকসকলক আহ্বান জনাব বিচাৰিছোঁ মাতৃপিতৃসকলক আহ্বান জনাব বিচাৰিছোঁ শিক্ষক শিক্ষয়িত্ৰীসকলক আহ্বান জনাব বিচাৰিছোঁ কাৰণ আমাৰ উঠি অহা ছাত্ৰ ছাত্ৰীসকলক আপোনালোকে শিক্ষাৰ ক্ষেত্ৰত অধিক ধাউতিহে কৰি তোলক শিক্ষাৰ যোগেদিহে আমাৰ ছাত্ৰ ছাত্ৰীসকলে নিজৰ ব্যক্তিত্ব গঠন কৰিব পাৰিব নিজৰ শক্তি প্ৰদৰ্শন কৰিব পাৰিব আৰু জীৱনৰ বাটত সফলতাৰে বিভিন্ন পৰীক্ষা উত্তীৰ্ণ হ'ব পাৰিব গতিকে সেই লক্ষ্যৰে আমাৰ প্ৰত্যেকগৰাকী সচেতন নাগৰিকে যদি উঠি অহা ছাত্ৰ ছাত্ৰীসকলক উদ্বুদ্ধ কৰে উৎসাহিত কৰে আৰু সেই ছাত্ৰ ছাত্ৰীসকলৰ শিক্ষা গ্ৰহণ কৰাৰ সময়ছোৱাত বিশেষ যদি দৃষ্টি ৰাখে বিশেষ তেখেতসকলৰ প্ৰতি তৎপৰতা প্ৰদৰ্শন কৰে তেখেতসকলৰ প্ৰতি আন্তৰিকতা প্ৰদৰ্শন কৰে তেখেতসকলৰ প্ৰতি থকা দায়িত্বৰ কৰ্তব্যনিষ্ঠাৰ পালন কৰে মোৰ দৃঢ় বিশ্বাস যে উঠি অহা প্ৰজন্মই আগন্ত দিনত বিশ্বজয় কৰাৰ বাবে নিজক প্ৰস্তুত কৰিব পাৰিব এই পৃথিৱীত মানুহে নোৱাৰা কাম একোৱেই নাই সকলো মানুহে ইচ্ছা কৰিলে সকলো সম্ভৱ কেৱল ইয়াৰ বাবে নিষ্ঠাৰে পৰিশ্ৰম কৰিব লাগিব সেইবাবে আজি তাৰিখত ছাত্ৰ ছাত্ৰীসকলে যাতে নিয়মীয়াকৈ অধ্যয়নত মগ্ন হয় নিয়মীয়াকৈ তেখেতসকলে যাতে শিক্ষানুষ্ঠানলৈ যায় আৰু শিক্ষানুষ্ঠানত যি শিক্ষা গ্ৰহণ কৰে সেই শিক্ষা যাতে আন্তৰিকতাৰে তেখেতসকলে দৈনিক অধ্যয়নৰ যোগেদি তেখেতসকলৰ স্মৃতিত লিপিবদ্ধ কৰি ৰাখিব পাৰে আৰু আগন্তুক দিনত তেখেতসকলে নিজৰ মাতৃপিতৃৰ প্ৰতিও শ্ৰদ্ধা ভক্তি ৰাখি নিজৰ ব্যক্তিত্ব সমাজৰ বুকুত যাতে গ্ৰহণযোগ্য হয় তেনেধৰণে নিজক প্ৰস্তুত কৰাৰ বাবে যাতে প্ৰয়াস কৰিব পাৰে ইয়াৰ প্ৰতি আমি জ্যেষ্ঠসকলে পৰিৱেশ দিব লাগিব গতিকে মই সেইবাবে আপোনালোকক আহ্বান জনাইছোঁ এতিয়া ছাত্ৰ ছাত্ৰীসকলৰ সন্মুখত বহু প্ৰত্যাহ্বানে দেখা দিছোঁ আজি সোণোৱাল সম্প্ৰদায় যদি আগবাঢ়ি যাব লগা হয় সোণোৱাল সম্প্ৰদায় যিমান ছাত্ৰ ছাত্ৰী আছে যুৱক যুৱতী আছে সকলোৱে এই সিদ্ধান্ত ল'ব লাগিব যে আমি আগবাঢ়ি যাম আমি আগবাঢ়ি যাব লগা হ'লে আমি সকলো ক্ষেত্ৰতে সতৰ্কতাৰে সাৱধানতাৰে আমি জীৱনৰ বাটত অগ্ৰসৰ হ'ব লাগিব শিক্ষাৰ ক্ষেত্ৰত হওক সামাজিকভাৱে হওক এই সাংস্কৃতিকভাৱে হওক সকলোৱে সতৰ্কতাৰে সাৱধানতাৰে যদি নিজৰ জীৱনটো সুন্দৰভাৱে পৰিচালনা কৰাৰ যদি প্ৰয়াস কৰে মোৰ দৃঢ় বিশ্বাস প্ৰতিজন সোণোৱাল সম্প্ৰদায়ে ছাত্ৰ ছাত্ৰী পৰিপক্ক ছাত্ৰ ছাত্ৰী হিচাপে নিজক প্ৰস্তুত কৰিব পাৰিব নিজক গঢ় দিব পাৰিব সাংস্কৃতিক পৰম্পৰাৰ মূল্যবোধ আছে অৰ্থাৎ আমি আমাৰ যিটো আচৰণ আমাৰ যিটো কথা বতৰা এই গোটেই বিষয়বিলাকৰ ক্ষেত্ৰত মাতৃপিতৃয়ে নিজৰ পুত্ৰ কন্যাক বিশেষভাৱে পৰিচালনা কৰিব লাগিব বিশেষভাৱে জ্ঞান দিব লাগিব সমাজত ভাল বেয়াৰ পাৰ্থক্যটো সুস্পষ্টভাৱে নিজৰ পুত্ৰ কন্যাৰ সন্মুখত দাঙি ধৰিব লাগিব কাৰণ মই এইকাৰণে এইখিনি কথা কৈছোঁ যে আজি তাৰিখত ছাত্ৰ ছাত্ৰীসকলে বিভিন্ন ঠাইত বিভিন্ন ধৰণে বিপদৰ সন্মুখীন হৈছে ইয়াৰ মূল কাৰণ মাদক দ্ৰব্য ড্ৰাগছ ইত্যাদি ইত্যাদি যিবিলাক খাদ্য যিবিলাক আমি আমাৰ জীৱনত ক্ষতিকাৰক পদাৰ্থ কোনো কাৰণত গ্ৰহণ কৰিব নালাগে তেনেধৰণৰ আজি পদাৰ্থ বা বিভিন্ন ধৰণৰ বিষয়বস্তু তেখেতসকলে গ্ৰহণ কৰাৰ বাবে আজি অকালতে বহু বিপদৰ সন্মুখীন হৈছে গতিকে সেইবাবে ছাত্ৰ ছাত্ৰীসকলে যাতে কোনো কাৰণত
মাদক দ্রব্য গ্রহণ নকরে ড্রাগস যাতে গ্রহণ নকরে ইয়ার বাবে শিক্ষক শিক্ষয়িত্রী মাতৃ পিতৃয়ে চোকা দৃষ্টি রাখব আর পুত্র কন্যা বুঝাই দিব যে এইবিল খাদ্য যদি আপনাদের গ্রহণ করে স্বাস্থ্য সম্পূর্ণরূপে বিনষ্ট হব আর অকালতে তেখেতসকলে মৃত্যুর সাবতি লোক আর সেই ছাত্র ছাত্রী সকলে কেবল নিজক দুর্বল কব এনে নহয় নিজের মাতৃ পিতৃ নিজের পরিয়াল নিজের আত্মীয় কুটুম সকলকে দুর্বল করে পেলাম গতি সেইভাবে মানে আহ্বান জানাম যাতে কোনো ঠাইত আমার ছাত্র ছাত্রী যাতে ডাক গ্রহণ নকরে কোনো ধরনের মাদক দ্রব্য গ্রহণ নকরে ইয়ার প্রতি চোকা দৃষ্টি রাখব মাতৃ পিতৃ সকলে শিক্ষক শিক্ষয়িত্রী সকলে মানুষ গড় দিব মানুষ নির্মাণ করব দক্ষতা সম্পন্ন নাগরিক আমি সৃষ্টি করব আজি যুক্ত হয়েছে পুনের প্রতিযোগিতা যে এজ অফ কম্পিটিশন আর এই প্রতিযোগিতার পৃথিবীত আপনাদের নিজেই দেখেছে সরকার যদি এশটা চাকরি ওলায় এপ্লিকেন্ট 1 লাখ হয় ইয়ার অর্থটো কি প্রতিযোগিতার মাত্রা বৃদ্ধি হয়েছে গতি এই তীব্র প্রতিযোগিতার সময়ত যদি আমার ছাত্র ছাত্রীসকলে নিজের দক্ষতা প্রকাশ করব নয় তেতিয়ালে ভবিষ্যৎ দিনত উল্লেখযোগ্য সফলতা বুটলাতো সম্ভব নহব গতি সেইভাবে মই আহ্বান জানাম যে আপনাদের উঠি অহা প্রজন্মের চোকা দৃষ্টি রাখক ইন্টারনেট সোশ্যাল মিডিয়া ফেসবুক টুইটার ইত্যাদি ইত্যাদি যোগেদি যাতে আমার ছাত্র ছাত্রীসকলে বিপদত নপরে তার এই বৈজ্ঞানিক যন্ত্রটো যাতে অপপ্রয়োগ নহয় ইয়ার যাতে সৎ ব্যবহার হয় মানুষের মগজু বিকাশ হোক ব্যক্তিত্ব নির্মাণ হোক সমাজত সুন্দর পরিবেশ নির্মাণ হোক তার যাতে আমার ছাত্র ছাত্রীসকলে এই বৈজ্ঞানিক যন্ত্রটো যাতে সৎ ব্যবহার করে ইয়ার প্রতি আমার জ্যেষ্ঠ সকলে তেখেতসকলক বুঝাই দিব কারণ ফেসবুক টুইটার যোগেদি ইন্টারনেট অপপ্রয়োগ করার বাবে আজি কম বয়সতে বহু ছাত্র ছাত্রীয়ে জেলত প্রবেশ করবলগা হয়েছে কি দুর্ভাগ্যজনক কথা আর তেখেতসকলের সেই ফেসবুক টুইটার যোগেদি যানবিল আপত্তিজনক মন্তব্য বিবৃতি প্রকাশ করার বাবে সমাজত অস্থিরতা সৃষ্টি হয়েছে অশান্তি সৃষ্টি হয়েছে গতি সেইবিলাকর যাতে তেনেধরনের বাতাবরণের সন্মুখীন নহয় ইয়ার বাবে আমি ছাত্র ছাত্রীসকলক বিশেষভাবে পরিচালনা করব গাইড করব আপনি মই যদি দায়িত্ব নলাও কোনে দায়িত্ব লব কারণ আমার সমাজত যুক্ত গুরু পরম্পরা আছে আদি গুরু শিক্ষা গুরু দীক্ষা গুরু এই গুরু সকলক স্মরণ করে গুরু সকলের দিহা পরামর্শ লই যেতিয়া পুত্র কন্যাই শিক্ষা গ্রহণ করে শিক্ষা জীবন আগুয়াই যাওয়ার বাবে প্রয়াস করে শৃঙ্খলাবদ্ধ ভাবে নিজক পরিচালনা করার মানসিকতা গড় দিয়ে শ্রদ্ধা ভক্তি মরম স্নেহ আন্তরিকতা এইবিল মানবীয় অনুভূতির প্রতি ভগবান হয় স্বাভাবিকতে সেই পুত্র কন্যাই সমাজত আদর জুটিবলে সক্ষম হয় সেই পুত্র কন্যাই সমাজত সন্মান জুটিবলে সক্ষম হয় গতিকে সেই লক্ষ্যে আমি সমাজখন নির্মাণ করবই লাগিব আজি খ্রিং খ্রিং বাইথৌ পূজা এই মহাস্থান বগীবিলত বগীনদীত আয়োজিত করা হয়েছে এই বগীনদীত আপনাদেরকে এই পবিত্র গজাই মনাই ক্রিয়া সাংস্কৃতিক সমন্বয় ক্ষেত্রত এই সভা অনুষ্ঠিত হয়েছে গতিকে এই সভাত সকলে সংকল্প লব লাগিব যে আমার যেখানি সামাজিক সাংস্কৃতিক আধ্যাত্মিক দায়িত্ব কর্তব্য আছে সেইখানে আমি নিষ্ঠায় পালন করিম আমার উঠি অহার প্রজন্মক ভাল মানুষ হিসাবে গড় দিম এইখানে সংকল্প লব পারিলে আমি ইয়ার পর আগেই যদি আমি বার্তা নিজ নিজ অঞ্চললৈ লৈ যাও আর তার কেনধরণে কার্যকরী করার বাবে যদি প্রয়াস করো নিশ্চিতভাবে আমি অসমখন শক্তিশালী রূপ দিব পারিম কারণ অসমের প্রতিটি জনগোষ্ঠী যদি এই ক্ষেত্রত সচেতনতা প্রদর্শন করে দায়বদ্ধতার দায়িত্ব সহকারে তেখেতসকলের কর্তব্য পালন করে তেতিয়া নিশ্চিতভাবে অসমক সমাজখন সর্বাঙ্গ সুন্দর সর্বোচ্চকৈ শক্তিশালী সমাজ হিসাবে নিজক প্রতিষ্ঠা করব পারি গতি সেই লক্ষ্যে আমিও আগবাড়ি বিচারিছো আজি অসম সরকারের তরফৰপৰা অসমৰ প্রতিটো জনগোষ্ঠী যাক মাঙ্গলিক সাংস্কৃতিক পরম্পরা
এই পরম্পরার মূল্যবোধক আমি রাজ্যিক পর্যায়ে ইয়ার উন্নতি সাধনের বাবে নানা ধরনের সরকারি কার্যসূচী যোগে আগুয়াই নিয়ার প্রয়াস করছি। লক্ষ্য হয়েছে যে আমার যান সংখ্যক জাতি জনগোষ্ঠী আছে সকলে পরম্পরা ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতি ভাষা সাহিত্য সংরক্ষণ হোক উন্নতি সাধন হোক যাতে প্রতিটি জনগোষ্ঠী সফলতার এই একবিংশ শতিকত মর্যাদা সহকারে জিয়াই থাকবে পারে প্রতিটি জনগোষ্ঠীয় যাতে বৃহত্তর সমাজখন শক্তিশালী করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান আগবাব পারে কারণ এনে ধরনের বরাক গ্রহণপুত্র পাহাড় ভৈয়ামে যদি প্রতিটি জনগোষ্ঠীয় নিজক শৃঙ্খলাবদ্ধ সর্বোত্ত প্রকারে শক্তিশালী করার মানসিকতার দৃঢ়তার কর্মপথার অবতীর্ণ হয় মানে ভাবো স্বাভাবিকতে এখন ভারতবর্ষের বুকুত শক্তিশালী রাজ্য হিসেবে নিজক প্রতিষ্ঠা করব পারি সেইখানে অবদান সেইখানে বরঙণি প্রতিটি জনগোষ্ঠীর সামন্তভাবে যদি আহে তেতিয়ালে শক্তিশালী রাজ্য হিসেবে আমি হোক গৌরবে বিশ্বর মানচিত্র প্রতিষ্ঠা করব পারি আজি ক্রিয়ায় হোক সাংস্কৃতি হোক কৃষি হোক বিজ্ঞান হোক প্রযুক্তি হোক সাহিত্য হোক বিভিন্ন কর্মক্ষেত্র যাতে আমার ছাত্র ছাত্রীসকলে আগুয়াই যাব পারে ইয়ার বাবে সরকার তরফের পর আমি বিভিন্ন আঁচনি হাতত লইছি আজি অসমৰ 68 লক্ষ পরিয়ালর যাতে যিসকল আর্থিকভাবে দুর্বল সেই পরিয়ালর সতি সন্ততিয়ে যাতে টাকা পয়সা অভাবের বাবে শিক্ষা গ্রহণ করার পর বঞ্চিত নয় তার বাবে অসম সরকার তরফের পর বিনামূলিয়া নামভর্তি বিনামূলিয়া পাঠ্যপুথি বিনামূলিয়া ইউনিফর্ম আর জলপানি ইয়ার উপরে হোস্টেলত কলেজ আর বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছাত্রী সকল এককালীন আর্থিক সহযোগিতা আগ্রহ হয়েছে আর যখন লোন লই শিক্ষা গ্রহণ করেছে ব্যাংকর পরা সেই ক্ষেত্রে আমি 50,000 অভিনন্দন আসনের যোগে রাজ সাহায্য আগবাইছি শিক্ষার যোগে শক্তিশালী করে তুলব কারণ শিক্ষার অবিহনে আমি আগবাড়ি যাব নয় সেইভাবে যান আপনাদের থাকা গাঁওবিলাক যান সংখ্যক আমার শিক্ষানুষ্ঠান আছে এই শিক্ষানুষ্ঠানের চৌপট যাতে সকল সময়তে সুস্থ সবল হয়ে থাকে তারপরে রাইজে দায়িত্ব লব আমার ডেকা ডেকি সকলে পুরুষ মহিলা জ্যেষ্ঠ নাগরিকলে দায়িত্ব লব আমার গাঁওখন স্কুলখন আমি পরিষ্কার করে রাখি আমার গাঁও স্কুলত নিয়মিয়াভাবে শ্রেণী অনুষ্ঠিত হব আমার গাঁও শৃঙ্খলাবদ্ধতা নিয়মানুবর্তিতা থাকিব আমার গাঁওর এখন আদর্শ গাঁও হিসাবে আমি বর দিব এই মানসিকতায় যদি প্রত্যেকখন গাঁও আমার পরম শ্রদ্ধার রাইজে নিজক গড় দিয়ায় উঠি অহা প্রজন্ম গড় দিয়ায় যদি সিদ্ধান্ত গ্রহণ করে এইখন অসম নিশ্চয়ভাবে বিশ্বজয় করার বাবে যোগ্যতা অর্জন করব পারিব রুক্ষ জ্যোতি প্রসাদ আগরলা দেবে আমার যুব বন্ধুসকলক কইছে তোমালোকে বিশ্বজয় করব বিশ্ববিজয় ন জওয়ান যদি বিশ্বজয় করবলগা হয় তেতিয়া প্রথমতে নিজক প্রস্তুত করব আজি মোর স্বাস্থ্যটো যদি মই নিরোগী নহ মই যদি বেমারি হওঁ তেতিয়া মনে মনে ভাবা কথাবিলাক মই কার্যকরী রূপ দিব নোৱাৰি গতি সেইভাবে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় ফিট ইন্ডিয়া মুভমেন্ট এইভাবে আরম্ভ করেছে প্রতিগৰাকী ব্যক্তি যদি স্বাস্থ্যের প্রতি যত্ন লয় বেয়া বস্তু নাখায় নিজের স্বাস্থ্যটুক সুন্দরভাবে সংরক্ষণ করে আর লগে পরিষ্কারকে থাকি পরিষ্কার মন লই পরিষ্কার চিন্তারে পরিষ্কার কাম করার যদি প্রয়াস করে তো এইখান ভারতবর্ষ হব বিশ্বর আদর্শ রাষ্ট্র তে ধরনের এখন রাম রাজ্য প্রতিষ্ঠা করার নিমিত্তে মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় 2014 সনত তেখেতে প্রধানমন্ত্রী দায়িত্ব লই স্বচ্ছ ভারত অভিযান অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা ঈশ্বর পরায়ণতা মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে এই কাম আত্মনি করার বাবে ভারতবর্ষের জনগণক আহ্বান জানাইছে আর আজি তারিখ সেই কার্যসূচী সফল রূপ ধারণ করেছে আর লগে এইখানে চেতনাও দিছে যে নিজের স্বাস্থ্যটা ভালকে রাখব নিজের স্বাস্থ্যটা ভালকে রাখার ক্ষেত্রে নিজের স্বাস্থ্য যত্ন লওয়ার ক্ষেত্রে ফিট ইন্ডিয়া মুভমেন্টের যোগেদি
আজি মানুহৰ মাজত এটা শক্তিশালী ৰাষ্ট্ৰীয় চেতনা সামাজিক চেতনা গঢ় দিয়াৰ বাবে প্ৰয়াস কৰিছে গতিকে সেইবাবে মই ভাবোঁ মাতৃ পিতৃসকলে নিজৰ পুত্ৰ কইনাক ক'ব লাগিব যে এইটো খাবা এইটো নাখাবা এইটো খালে স্বাস্থ্যটো বেয়া হ'ব আৰু এনেধৰণে যদি তুমি জীৱন নিৰ্বাহ কৰা স্বাস্থ্যটো ঠিকে থাকিব এনেধৰণে যদি তুমি স্বাস্থ্যটোক অন্যায় কৰা তেতিয়া স্বাস্থ্য ক্ষতিগ্ৰস্ত হ'ব আৰু স্বাস্থ্যটো ক্ষতিগ্ৰস্ত হ'লে আপুনি কেতিয়াও কৰ্ম উদ্যোগী হ'ব নোৱাৰিব হ'ব লগা হ'লে নিজৰ স্বাস্থ্যটো সবল কৰি ৰাখিবই লাগিব আপুনি সুস্বাস্থ্য অধিকাৰী হ'বই লাগিব ডেট ইজ কল্ড ফিট ইণ্ডিয়া মুভমেণ্ট অৰ্থাৎ ভাৰতবৰ্ষক বিশ্বৰ স্বাস্থ্যৱান ৰাষ্ট্ৰ হিচাপে গঢ় দিয়াৰ যি লক্ষ্য স্থিৰ কৰিছে মাননীয় প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই সেই লক্ষ্যৰে আমিও অসমৰ প্ৰতিটো জনগোষ্ঠী যদি স্বাস্থ্য সবল ৰূপত আমি গঢ় দিব পাৰোঁ তেতিয়াহ'লে ভাল স্বাস্থ্য ভাল মন ভাল কাম ভাল পৰিৱেশ অৰ্থাৎ এখন আদৰ্শ সমাজ নিৰ্মাণ কৰাটো আমাৰ বাবে সম্ভৱ হ'ব সেইবাবে ৰাগিয়াৰ বস্তু মাদক দ্ৰব্য ড্ৰাগছ ইত্যাদিৰ বিৰুদ্ধে আপোনালোকে শক্তিশালী সামাজিক চেতনা গঢ় দিব লাগিব আৰু লগে লগে আমাৰ সমাজত এতিয়াও বিৰাজমান কিছুমান অত্যন্ত অলাগতিয়াল কথা যিবিলাক কথাই সমাজখনক ভাবিব নোৱাৰাকৈ অস্বস্তিত পেলায় অন্ধবিশ্বাস আৰু কুসংস্কাৰ এই অন্ধবিশ্বাস আৰু কুসংস্কাৰ যাতে কোনো গাঁও কোনো চহৰ জীয়াই থাকিব নোৱাৰে ইয়াৰ বিৰুদ্ধে বিজ্ঞানসন্মতভাৱে মানুহৰ মাজত মানুহে মানুহৰ বাবে মানৱীয় অনুভূতিৰে কাম কৰাৰ এটা শক্তিশালী বাতাবৰণ সৃষ্টি কৰে বিজ্ঞানসন্মতভাৱে মানুহৰ মাজত যাতে সচেতনতা গঢ় দিয়ে ইয়াৰ প্ৰতি আমি সকলোৱে সমূহীয়াভাৱে দায়িত্ব গ্ৰহণ কৰিবই অসমৰ 26,000খন গাঁও 1,500 চাহ বাগিচা 98খন সৰু বৰ চহৰ বৰাক ব্ৰহ্মপুত্ৰ পাহাৰ ভৈয়াম 33খন জিলা ইমান সুন্দৰ এখন ৰাজ্যত আমি জন্ম লাভ কৰিছোঁ আমি সৌভাগ্যৱান কিন্তু ইয়াত হাৰুৱা মাটি আছে সেউজীয়া বাতাৱৰণ বিশুদ্ধ বায়ু কিন্তু এই সুযোগটো আমি ল'ব লাগিব আগন্তুক দিনত আমাৰ অৰ্থনীতি বুনিয়াদ টনকিয়াল কৰাৰ বাবে প্ৰতিটো পৰিয়াল যাতে আৰ্থিকভাৱে সবল হোৱাৰ নিমিত্তে আমি আমাৰ সমাজখন বৈজ্ঞানিক দৃষ্টিভংগীৰে গঢ় দিয়াৰ নিমিত্তে প্ৰয়াস কৰিব লাগিব আমাৰ জৈৱ বৈচিত্ৰৰ যিটো শক্তি ঈশ্বৰে প্ৰদান কৰিছে এই শক্তিৰ আমি সুবিধা ল'ব লাগিব এই শক্তি যদি আমি সুবিধাই ল'বৰ বাবে প্ৰয়াস নকৰোঁ মগজু শক্তি প্ৰয়োগ নকৰোঁ তেতিয়াহ'লে আমি দিনতেই অন্ধকাৰ মাজত থকাৰ অৱস্থা হ'ব গতিকে সেইবাবে আমি সকলোৱে পোহৰলৈ আগবাঢ়ি যাব লাগিব আমাৰ জীৱনলৈ সকলো সময়তে পোহৰ বিৰাজমান হ'ব লাগিব আমাৰ উঠি অহা প্ৰজন্ম জাকত জিলিকা সন্তান হিচাপে নিজক বিশ্বৰ বুকুত জিলিকাই তুলিব লাগিব গতিকে এই কামখিনি কৰাৰ বাবে আজি সামাজিকভাৱে আমি শক্তিশালী সচেতনতা আমাৰ মাজত গঢ় দিব লাগিব ভাল বেয়াৰ মাজৰ পাৰ্থক্যটো উঠি অহা চামটোৰ মাজত সুস্পষ্টভাৱে দেখুৱাই দিব লাগিব আৰু ব্যৱহাৰ পাতি যাতে আমাৰ উঠি অহা প্ৰজন্মৰ উন্নত মানদণ্ডৰ হয় সাংস্কৃতিক মনৰ অধিকাৰী হয় তাৰ বাবে মাতৃ পিতৃয়ে তেখেতসকলক বুজাই দিব লাগিব যে জ্যেষ্ঠজনক হওক সকলোকে দেশৰ নাগৰিকক সদায় ভাল ব্যৱহাৰ কৰিবা শব্দবিলাক সাৱলীল শব্দ বাক্যৰে মানুহক সম্বোধন কৰিবা শ্ৰদ্ধা ভক্তিৰে জ্যেষ্ঠজনৰ হৃদয় জয় কৰিবা এনেধৰণে আমাৰ গুৰুসকলে যি পৰম্পৰা প্ৰতিষ্ঠা কৰি গৈছে এই পৰম্পৰাৰ মূল্যবোধটো জীয়াই ৰখাৰ বাবে আমি প্ৰত্যেকগৰাকী প্ৰতিটো জনগোষ্ঠীৰ ব্যক্তিয়ে সিদ্ধান্ত ল'ব লাগিব খ্ৰিং খ্ৰিং বাইথৌ পূজাৰ যি তাৎপৰ্য এই তাৎপৰ্যৰ কথা আমি সকলোৱে উপলব্ধি কৰিব লাগিব প্ৰকৃতিৰ সৈতে সহাৱস্থান কৰি এই সুন্দৰ সাৰুৱা মাটিত কঠোৰ পৰিশ্ৰম কৰি আমি উৎপাদন শক্তি বৃদ্ধি কৰি আৰ্থিক সফলতা অৰ্জন কৰি আমাৰ ব্যক্তিত্ব নিৰ্মাণ কৰিব লাগিব এই হৈছে খ্ৰিং খ্ৰিং বাইথৌ পূজাৰ তাৎপৰ্যই আজি সমাজখনক বিভিন্ন ক্ষেত্ৰত শক্তিশালী চেতনা প্ৰদান কৰিছে গতিকে এই চেতনাখিনি আমি লগত লৈ আমাৰ জীৱনৰ বাটত আমি ইতিবাচক দৃষ্টিভংগী অগ্ৰসৰ হোৱাৰ নিমিত্তে প্ৰয়াস কৰিব লাগিব আৰু সমাজখনত সকলো সময়তে শান্তি সম্প্ৰীতি ভাতৃত্ববোধ বন্ধুত্ব জীয়াই ৰখাৰ বাবে আমি সকলো উদ্যোগ ল'ব লাগিব গতিকে সমাজ নিৰ্মাণ কৰাৰ যাত্ৰাত আত্মনিয়োগ কৰিব লাগিব গুৰুজনাই কৈ গৈছে সমন্বয় যোগেদি সমাজখন শক্তিশালী হ'ব লাগে গতিকে সেইবাবে গুৰুজনাই নামঘৰ প্ৰতিষ্ঠা কৰিছে নামঘৰত এখন গাঁৱৰ সমাজে সকলো কথা আলোচনা কৰি মীমাংসা কৰে আৰু সকলোৱে একেলগে মিলিত প্ৰচেষ্টাৰে জীয়াই থকাৰ সংকল্প লয় সেই সমন্বয় দ্বাৰা
অসমের জাতি জনগোষ্ঠী সকলে শক্তিশালী হওয়ার বাবে সকলে প্রয়াস করব সমাজ সর্বাঙ্গ সুন্দর হব সমাজ সকলক পার্গত হব স্মার্ট সোসাইটি স্মার্ট কান্ট্রি এই কথাবিল আধুনিক যুগের অত্যন্ত লাগতিয়াল কথা অর্থাৎ তাহানি লাচিত বরফুকনে বরফুকন উপাধি পয়ার প্রাক মুহূর্ত কি পরীক্ষায় উত্তীর্ণ হব লাগা কি পরীক্ষার অবতীর্ণ হব লাগা আছে প্রতিটি পরীক্ষা শিক্ষার্থীরা যোগ্যতার উত্তীর্ণ হয়ে বরফুকন ধানানি নায়ক পদ পাবলে সক্ষম হয়েছে গতি তেনে ধরনের আমি আমার উঠি অহার প্রজন্ম একগ্রহণ হব শক্তিশালী আদর্শ যোগ্যবান নাগরিক হিসাবে গড় দিবই আর সেইভাবে শিক্ষার প্রাসঙ্গিকতা আছে আর যুগে যুগে থাকিব শিক্ষার যোগেদি জ্ঞান আহরণ করব আর জ্ঞানী হলে গুণী হলে সমাজে গ্রহণ করব সমাজখনক পরিয়ালটুক রাষ্ট্র রাজ্য আগুয়াই নিয়াতে সম্ভব হব গতি সেইভাবে বিশ্বর 770 কোটি জনতার মাজত অসমৰ জাতি জনগোষ্ঠীয় নিজৰ যদি প্রতিচ্ছবিখন জিলিকা তুলিব বিচাৰে তেতিয়া শিক্ষার যোগেদি কঠোর পরিশ্রমৰ সাধনার যোগেদি আমি আমার ছবি সুন্দর পথ গড় দি পেলায় বিশ্বর 770 কোটি জনতাক আমি দেখাব তেতিয়া আমার মর্যাদা অটুট থাকিব তেতিয়া আমার পরিচয় সৌগৌরবে আমি বিশ্বর মানচিত্রত প্রদর্শন করতে সক্ষম হব গতি সেই লক্ষ্যে আগুয়াই যাব লাগিব খ্রিং খ্রিং বাইথৌ পূজার যোগেদি মই ভাবো আজি এই মহাসভা উপস্থিত থাকা প্রত্যেকগৰাকী কেবল ইয়াত সোনোৱালে নাই বিভিন্ন জাতি জনগোষ্ঠীর পরম শ্রদ্ধা রাইজ উপস্থিত আছে সকলকে মই কোটি কোটি প্রণিপাত জানাইছো সকলে শ্রী চরণ মূর ধুয়ায় আপনার আশীর্বাদ বিচারিছো আপনার সকলে মিলা প্রীতি থাকক সকল সময়তে বুকুত সুস্থ হব মানবে পরিবেশ জিয়াই থাকক মানুষে মানুষের মানবীয় অনুভূতিয়ে কাম করার সিদ্ধান্ত গ্রহণ করক তেতিয়া আমি ভবার সমাজখন নির্মাণ করব পারিম আর তেতিয়া আমি আমার জীবনের সপোনবিলাক দিতাকত পরিণত করব পারিম এইখিনি কথাকে কই মই আজি সভার বিশেষকৈ স্থানীয় রাইজক এই বগীনদী রাইজক বিশেষভাবে ধন্যবাদ জানাইছো তেখেতসকলের সহযোগিতা অসম সরকার লক্ষিমপুর জেলা প্রশাসন সোনোৱাল কছাৰী স্বায়ত্ত সহায়ক পরিষদ সকলে আজি এইখন সভা ভালদরে আয়োজন করার তেখেতসকলে সফলতা অর্জন করলে রাইজ আপনাদের হয়েছে কৃতজ্ঞতার পাত্র আপনাদের উপস্থিতিয়ে সভাখন সফল করেছে গতি প্রত্যেকগৰাকী রাইজর শ্রী শর্মা মই গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছো আর সদৌ শেষক ইয়াত মোক রাইজে অনুরোধ জানাইছো এই পবিত্র স্থান গজাই মনাই ক্রিয়া সাংস্কৃতিক সমন্বয়ের ক্ষেত্র হিসাবে ই চিহ্নিত গতি ইয়াক আগন্তুক দিনত এই প্রকল্পের কাম আরম্ভ করার কিছু আর্থিক সহযোগিতার কথা তেখেতসকলে কৈছে রাইজে গতি মই ভাবো আজি প্রথম পর্যায়ত 1 কোটি টাকা এই প্রকল্পের অসম সরকার তরফা আগ্রহ হব তাকে মই ঘোষণা করে সকলরে উত্তরোত্তর কামনা করছো আর মঞ্চত থাকা বিশেষকৈ পরমানন্দ সারণীয়ার আমার বিধায়ক ঋতুপর্ণ বড়ুয়া আর ইয়ার যান সংখ্যক গণ্যমান্য ব্যক্তি আছে সোনোৱাল কছাৰী ছাত্র সন্থা সোনোৱাল কছাৰী অটোনমাস কাউন্সিলর নির্বাচিত প্রতিনিধি সকল আর বিশিষ্ট সমাজকর্মী সকল আর আজি এইখন সভাত সম্বর্ধিত 5 গৰাকী বিশিষ্ট ব্যক্তি সকলকে মই শ্রদ্ধা আর কৃতজ্ঞতা জানাই মূল বক্তব্য সামৰিলো ধন্যবাদ জয় অসম জয় হিন্দ।